কোনোভাবেই যেন শ্রমিকরা রাস্তায় না নামে এজন্য ঈদের আগে বেতন বোনাস দিতে মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের 77তম সভা শেষে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সব শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে, ঈদের ছুটির আগে ঈদের বোনাস ও বেতন দিতে হবে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে ঈদের ছুটি দিতে হবে এবং কোনোভাবেই সরকারি ছুটির কম যেন না হয়। আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা সমাধান করব এবং এই ক্ষেত্রে আমি ত্রিপক্ষীয় সকলের সহযোগিতা কামনা করছি, বিশেষ করে মালিক শ্রমিক আপনাদের এই দুই গ্রুপের মধ্যে আপনাদের আপনি সহযোগিতা কামনা করছি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।